আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে। সাথে আছি আমি নূপুর চৌধুরী। সংবাদের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব, সেই সাথে নিব আপনাদের প্রশ্ন এবং মতামত। তবে শুরুতেই আজকে যে দুজন সম্মানিত অতিথি আছেন তাদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমরা পেয়েছি অ্যাটর্নি ঈশ্বর স্বামী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে, এবং সেই সাথে আমরা পেয়েছি অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবুল, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। সেই সাথে দর্শক, অনেক ঘটনাবহুল আজকের দিনটি, তবে আপনারা এই আজকের ঘটনাবহুল দিন কিংবা অভিবাসন যে কোনো আইনি পরামর্শের জন্য আপনারা ফোন করতে পারবেন। আমরা সরাসরি আছি 6463079828 এ নম্বরে, সেই সাথে আমরা সরাসরি আছি ফেসবুকেও www.facebook.com/tbn24usa। অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবুল এবং অ্যাটর্নি ঈশ্বর স্বামী, আমরা যদি আজকের ঘটনাবহুল এবং বেশ কয়েকদিন ধরে যে বিষয়টি চলে এসেছে সেটি হচ্ছে একের পর এক নারীর বিরুদ্ধে যে অনাচার অবিচার যৌন হয়রানির এই অভিযোগগুলো চলে এসেছে। আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের এশিয়া সফরের সমাপ্তি দেখেছি এবং আজকেও ক্যালিফোর্নিয়াতে হচ্ছে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। তবে অ্যাটর্নি ঈশ্বর স্বামী এবং অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবুল, যেহেতু আমরা আজকে যে খবরটি ক্যাপিটল হিল পর্যন্ত নারীর প্রতি যে যৌন হয়রানির অভিযোগ সেটিও এসেছে, সে প্রতিবেদনটি দেখে এসে আমরা এই বিষয়ে কিছু কথা বলবো। সেই সাথে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এশিয়া সফর, আবারও বন্দুক হামলার ঘটনা, সে বিষয়টিও চলে আসবে। যৌন হয়রানির অভিযোগ যেন দিনকে দিনই সংবাদের শিরোনামের পাল্লা ভারী করছে, যে আলোচনা এখন কংগ্রেসের শুনানিতেও। তবে নারীর প্রতি অবিচার এবং যৌন হয়রানির অভিযোগের আওতা থেকে খুদ ক্যাপিটাল হিলও বাদ পড়ছে না। শুনানিতে এমন অভিযোগই আনলেন দুইজন নারী সদস্য, বললেন কংগ্রেসে বর্তমান দুজন সদস্য আছেন যাদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ আছে। Republican and Democrat right now who serve, who have been subject to review or not have been subject to review but have engaged in sexual harassment. আরেকজন নারী সদস্য বললেন এখনই সময় নারীর বিরুদ্ধে অবিচারের প্রতিরোধ করার। For women right now who are dealing with somebody like that. একজন রিপাবলিকান এবং আরেকজন ডেমোক্রেট সদস্য হলো অভিযোগকারী দুই কংগ্রেস সদস্যের নাম এখনো জানা যায়নি। এদিকে আলাবামা সিনেটর পদে দৌড়ে থাকা রিপাবলিকান প্রার্থী রয় মুরকে নির্বাচনে মাঠ থেকে সরে যারা আহ্বান জানিয়েছেন স্পিকার পল রায়ান, সিনেটর জন ম্যাককেইন, মিট রমনি সহ প্রভাবশালী 20 জনেরও বেশি রিপাবলিকান নেতা। If he cares about the values and the people he claims to care about, then he should step aside. এদিকে রিপাবলিকান ন্যাশনাল কমিটি রয় মুরের সাথে যৌথ ফান্ডরেজিং চুক্তিও প্রত্যাহার করে নিয়েছে। National committee has just pulled out of a financial agreement with the Moore campaign. এদিকে জুডিশিয়ারি কমিটির শুনানিতে নারীদের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে রয় মুর সিনেটর নির্বাচিত হওয়ার পর তাকে এই অভিযোগে বিচারে কাঠগড়ায় দাঁড় করানো হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল জেফ সেশনস। Do you believe these young women? I have no reason to doubt these young women. Sure, that if he comes to the United States Senate, I think I should continue to do so. If he comes to the United States Senate, that there would be the possibility of referring his case for at least a federal review by the Department of Justice. We will do our duty. September, Alabama দলীয় প্রার্থী নির্বাচনে প্রাইমারিতে দলীয় টিকিট পান রয় মুর। আলাবামা সিনেটর পদে এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা 12 ডিসেম্বর। You without hesitation, this is absolutely false. He's the most gentle, most kind man that I have ever known in my life. নূপুর চৌধুরী, TBN 24, New York. আমরা প্রতিবেদনটি দেখলাম, সেই সাথে মোহাম্মদ আলী বাবুল, আপনার যদি মনে থাকে যে প্রেসিডেন্ট নির্বাচনের আগেও ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এ ধরনের একের পর এক অভিযোগ চলে এসেছিল, এবং অ্যালাবামার উপনির্বাচনে যিনি প্রার্থী রিপাবলিকান দলীয় টিকিট পেয়েছেন রয় মুর, তার বিরুদ্ধে মূলত এই অভিযোগ যখন চলে এসেছে সামনে, তখন কিন্তু দুজন আজকে কংগ্রেস সদস্য তারাও বলেছেন যে কংগ্রেসে এমন দুজন সদস্য আছেন তাদের বিরুদ্ধেও এ ধরনের অভিযোগ আনা যায়। তো সামগ্রিকভাবে আমরা দেখেছি যে মিডিয়াতে, আমরা দেখেছি চলচ্চিত্র অঙ্গনে, কর্পোরেট হাউসে দেখেছি, এখন হচ্ছে একদম ক্যাপিটাল হিল পর্যন্ত এই জিনিসটি চলে এসেছে। তো নারীর নিরাপত্তা মানে কোথায়, কোথায় নারীর অবিচার বন্ধে নিরাপত্তার স্থলটুকু তৈরি হবে? ইট ইজ ভেরি আনফরচুনেট, এটা খুব দুঃখজনক ব্যাপার যে এটা পৃথিবী শুদ্ধই আমি দেখতে পাচ্ছি যে এই সমস্ত জিনিসগুলো, নারীর প্রতি যে সহিংসতা, এটা অত্যন্ত বৃদ্ধি পেয়েছে। এটা নট অনলি ইন আওয়ার সাবকন্টিনেন্ট, এটা আমেরিকাতে অল ওভার। হ্যাঁ, তো এই সমস্ত ব্যাপারে আমার মনে হয় কি যে সবচেয়ে যেটা কাজ করে, ইট শুড বিগিন ফ্রম হোম।
আমি আপনারই একটা অনুষ্ঠানে দেখছিলাম যে উই হ্যাভ টু টিচ আওয়ার চিলড্রেন টু বি রেসপেক্টফুল মায়ের প্রতি বোনের প্রতি, আর যাতে মানে আমরা অন্য আরেকজন নারীকে সম্মান করতে যাই, তার মাকে যেমনটি সম্মান করে। এক্স্যাক্টলি, সেই অনুষ্ঠানটি দেখার সৌভাগ্য আমার হয়েছিল। তো আমার মনে হয় দ্যাট ইজ দ্য বেস্ট থিং, সোশ্যালি মানুষকে একটু সচেতন করা যে এটা ঠিক নয়, তো এটা কখনোই ঠিক নয়, তো এই এটা করা উচিত। প্লাস স্পেশালি গত সোফার ইফ আই এম নট রং প্রেসিডেন্ট বুশের বিরুদ্ধে অভিযোগ এসেছে, প্রেসিডেন্ট বুশের বিরুদ্ধে খুব লজ্জাজনক, খুব লজ্জাজনক। তিনি ক্ষমাও চেয়েছেন এবং একজন নয় ছয়জন নারী তার বিরুদ্ধে অভিযোগ এনেছে। এক্স্যাক্টলি, এবং মিস্টার ট্রাম্প যখন 2013 সালে চায়নাতে গিয়েছিলেন তখন পাঁচজন নারীর কথাও সেখানে বলতে লজ্জা পাচ্ছি। আমরা দেখেছি। আমি অ্যাটর্নি ইশাসামি আপনাকে একটু আমি ভিন্নভাবে জিজ্ঞেস করতে চাই, আমি আপনার মন্তব্যটি নিব, সেটি হচ্ছে নারীর যে অবস্থা, আপনি উন্নত দেশ বলেন, অনুন্নত দেশ বলেন, ধনিক শ্রেণী বলেন, গরিব শ্রেণী বলেন, প্রভাবশালী বলেন, অল্প ক্ষমতার অধিকারী বলেন, সব জায়গাতে কিন্তু একই। তো এই জায়গাটিতে আমি যেটা বলবো, আমি আগেও বলেছি যে আপনাকে ফার্স্ট স্টেপে আপনি হয়রানি পর্যন্ত যাওয়ার আগে ইউ হ্যাভ টু স্টপ। হাউ ডু উই ডু দ্যাট, আমরা কীভাবে সেটা স্টপ করব? একটা যৌন হয়রানির আগে দের আর সাম স্টেপ দে টেক বিফোর হ্যান্ড, তো আপনি সেই স্টেপগুলোতেই আপনাকে স্ট্যান্ড নিতে হবে। ইসি, এটা আমাদের নারীদের জন্য আমি বলছি যে আমাদের প্রথম স্টেপেই উই হ্যাভ টু টেল দ্যাম হ্যালো স্টপ, আই'ম নট গোইং টু টেক দ্যাট, ইউ আন্ডারস্ট্যান্ড? অনেক সময় নারীর ওই অবস্থাটিও থাকে না, এটা আমাদেরকে সচেতন হতে হবে আরও বেশি, নারীদের সচেতন সচেতন হতে হবে। এই জন্য যে একটা পুরুষ কখনোই ইটস লাইক 1, 2, 3 স্টেপে গিয়ে যৌন হয়রানিটা হয়, তার আগের স্টেপগুলোতে যখন আমরা বলি আপনি ট্রাই করার আগে উই স্টপ দ্যাম, স্পেশালি এইসব দেশে আমরা আমাদের নারীর অধিকার সব বেশি, এবং আপনি যে কোনো সময় কমপ্লেন করতে পারেন এবং পুলিশ কেস হতে পারে, এবং সেক্সুয়াল হ্যারাসমেন্টের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট আপনার আপনার বিভিন্ন আঙ্গিকে আপনি প্রসিড করতে পারেন, সিভিল বলেন, ক্রিমিনাল বলেন, যে কোনো সাইডে। সো আইনি সহায়তা হ্যাঁ অনেক অ্যাভেলেবল। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা যখন একটা স্টেজে চলে যাই হয়তো আমরা তখন মনে করি যে আমি কি এটা বলবো, আমি বললে বিশ্বাস করবে কি না আমার কথাটা, এই জিনিসটা আমরা নিজেদের মধ্যে করি, নারীদের কথা বলছি, যে প্রথম স্টেপে আমরা হয়তো এগিয়ে আসি না, কাউকে বলি না। সো আমার ইয়ে হচ্ছে যে সবার জন্য যে প্রথম স্টেপেই যখনই কেউ আপনাকে ইয়ে করবে, টক টু সামবডি, টক টু সামবডি, ডোন্ট বি কোয়াইট। আমরা আসবো এই বিষয়টিতে, এরই মধ্যে ফেসবুকে অনেকে যোগ দিয়েছেন, মোহাম্মদ এন মজুমদার দেখছেন অনুষ্ঠানটি, দীপক দীপ তিনিও দেখছেন, এমডিএম রহমান তিনিও দেখছেন। দীপক দীপ একটি প্রশ্ন করেছেন, সেই প্রশ্নের উত্তরটি নিয়ে আমি মোহাম্মদ আলী বাবুল আপনার কাছে যেতে চাই। উনি তার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করেছিলেন 2017 সালের 9ই জানুয়ারি, উনি গ্রিন কার্ড হোল্ডার এবং উনি 2016 সালে অক্টোবরে এসেছেন, এখন আর কতদিন সময় লাগবে? গ্রিন কার্ড হোল্ডারদের ইউজুয়ালি অ্যাপ্রক্সিমেটলি 17 মাস থেকে 2 বছর লাগে গ্রিন কার্ড হোল্ডারদের। উনি অ্যাপ্লাই করেছে January 2017, সো আমাদের 1 বছর হবে 2018-এ, সো হি হ্যাজ টু ওয়েট লিটল লঙ্গার, একটু লঙ্গার, মানে অলমোস্ট 2 বছর। যখন উনি ওয়েট করছে সেই সময় উনি USCIS সাথে যোগাযোগ রাখবেন, এবং কোনো চিঠি যেন মিসিং না হয়, কোনো ইনফরমেশান USCIS যেটা ওনার কাছে যাচ্ছে উনি যেন সেটা সময় মতো প্রোভাইড করেন, এবং অ্যাড্রেস যদি ওনার চেঞ্জ করে এটা যেন সাথে সাথে জানায়, কারণ আজকেও আমাদের কাছে একটা কেস এসছে যে অ্যাড্রেস জানানো হয়নি, সো মিস করে গেছে ডেডলাইন, এবং যেহেতু মিস করে গেছে USCIS কেসটা ডিনাই করেছে, উনি সেটাও পাননি, সেটাও পাননি। একজন আছেন ফোনে আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম, আমার নাম আওয়াল। ওয়ালাইকুম আসসালাম, জি ভাইয়া, আপনার প্রশ্ন কিংবা মতামত? আমি একটু ইশাত লাগার সাথে কথা বলতে চাই। জি করুন, উনি আছেন। আমি N-400 এর অ্যাপ্লিকেশন করছি, চলে গেছে, কিন্তু একটা মিস্টেক হয়ে গেছে, আমার মেয়েটা হলো US সিটিজেন, ওখানে লেখা আছে কান্ট্রি অফ রেসিডেন্ট, কান্ট্রি অফ বার্থ আমি লিখে বাংলাদেশ লিখে ফেলেছি, এখন এটা কি কোনো সমস্যা হবে?
আপনি এটা কারেক্ট করে দিতে পারেন, মিস্টেক হতেই পারে, কেউ অন্য কারো যখন ফেল করে ফিল আপ করে তখন মিস্টেক হওয়াটা কোনো অসুবিধা নাই। আপনি আপনি এটা দুইভাবে করতে পারেন, একটা হচ্ছে আপনি চিঠি লিখুন ওদেরকে জানাতে পারেন যে এত কলমের এই জায়গাটায় আমরা এটা হওয়া উচিত ছিল এটা দিয়েছি, সেভাবে এক্সপ্লেন করে চিঠি দিতে পারেন এবং আপনার ওই পেজটার কপি দিয়ে একটা হাইলাইট করে যেটা কারেক্ট ইনফরমেশন সেটা সাইডে লিখে এটা ক্লিয়ারলি তাদেরকে জানাতে পারেন। অথবা আপনি যখন ইন্টারভিউতে যাবেন তখন ইন্টারভিউর প্রথমেই আপনি এটা তাদেরকে কারেক্ট করার জন্য বলতে পারেন যে এটা রং ইনফরমেশন হয়েছিল এটা কারেক্ট। আরেকজন আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা আমি ইশরাত সামি আপার সাথে একটা, জি উনি আছেন, আপনি প্রশ্নটি করুন, আপা একটু নামটি বলে নিতে হবে। জি আমার নাম নাইজার, আমি ব্রঙ্কস থেকে বলছি। আমার আম্মা গত মাসে সিটিজেনশিপ পেয়েছেন, ওনার বয়স 79 বছর। উনি এখানে ইউনাইটেড স্টেটসে কোনো কাজ করেননি, বাট আমার প্রশ্ন হচ্ছে উনি কি সোশ্যাল সিকিউরিটি বেনিফিটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন বা এনি কাইন্ড অফ বয়স্ক বাধা আর জন্য অ্যাপ্লাই করার ব্যবস্থা আছে কিনা। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এরকম অনেকেই আছেন যারা মানে অনেক কি বলবো সিনিয়র সিটিজেন, ওনাদের জন্য বয়স্ক ভাতা আছে, উইডো বেনিফিট আছে, ডিপেন্ড করে। আমি আসলে পার্সোনালি উনি যদি কোনো অ্যাটর্নির সাথে যোগাযোগ করেন এটা বেটার হবে আর কি, ব্যক্তিগত আইনজীবীর সাথে পরামর্শ নিয়ে আপনার এই বিষয়ে আপনার যে যেগুলো বেনিফিট আপনি নিতে পারেন সেগুলো বিষয়ে আলোচনা করতে পারেন। আরেকজন আছেন ফোনে আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে? জি ওয়ালাইকুম আসসালাম, কে আছেন আমাদের সাথে? হ্যালো আসসালামু আলাইকুম। আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্নটি করুন, নামটি বলে। আপু আমার একটা প্রশ্ন ছিল। জি করুন। হ্যাঁ আমার নাম মোহাম্মদ ইসলাম, ব্রঙ্কস থেকে। জি আমার ওয়াইফ আপনার আজকে 2 বছর আমেরিকাতে, এখন সে কি তার গ্রিন কার্ড দিয়ে তার কি ফ্যামিলি মা বাবা কারণ কি অ্যাপ্লাই করতে পারবে? আচ্ছা অসংখ্য ধন্যবাদ। উনি প্রশ্নটি করেছেন, ওনার ওয়াইফ গ্রিন কার্ড হোল্ডার ধারী, ওই গ্রিন কার্ড দিয়ে উনি তার বাবা মা কিংবা তার ভাই বোন আত্মীয় স্বজনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন কিনা? সাধারণত করতে পারেন না, সেই বিষয়টি আগেও আমরা বলেছি যে গ্রিন কার্ড ধারীরা খালি তাদের স্পাউস হাজবেন্ড অথবা ওয়াইফ এবং চিলড্রেনদের জন্য করতে পারেন। চিলড্রেন আন্ডার 21 এবং ওভার 21 কিন্তু আনম্যারিড চিলড্রেন, ম্যারিড হলে সাথে সাথে কেসটা কিন্তু রিভোক হয়ে যায়। অনেকেই এই ভুলটা করেন যে গ্রিন কার্ড হোল্ডার থাকেন এবং ধরেন ইন দ্য প্রসেস অফ বিইং সিটিজেন এই সময় বাচ্চা কাচ্চার যদি বিয়ে হয়ে যায় তখন ওনারা সিটিজেন হওয়ার আগে যদি বিয়ে হয় তাহলে আগে অ্যাপ্লিকেশনটা রিভোক হয়ে যায়। সো এটা আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে? হ্যালো আসসালামু আলাইকুম আপা, ভালো আছেন? জি ভালো আছি। আপনার নামটি বলতে হবে আর আপনার যদি কোনো প্রশ্ন কিংবা মতামত। জি আমি অস্ট্রেলিয়া থেকে জিয়াদ হোসেন বলছিলাম। জি জিয়া ভাই বলুন। আমার একটা প্রশ্ন ছিল আপার কাছে। আমার এক বন্ধু রিসেন্টলি ডিপোর্টেশন হয়ে দেশে চলে গেছে আর ওর জন্য ফিরত আসার জন্য যে ওয়েভ এটার কি প্রসেসিংটা জানতে চাচ্ছে। কি কারণে হয়েছে সেটিও একটি বিস্তারিত বিষয়, আর তারপরও আপনি যদি জেনারেল ভাবে কোনো প্রশ্নের উত্তর দেন। আমি আপনাকে বলি যে অনেক সময় ডিপোর্টেশন হওয়ার সময় USCIS থেকে একটা ফর্ম দেওয়া হয় যে তুমি ওয়েভারের মাধ্যমে অ্যাপ্লাই করে এখানে আবার আসতে পারো। তো আমাদের লোকরা যারা ফেরত যান তারা মনে করেন যে ওয়েভারটা লাইক অটোমেটিক একটা ওয়েভারের মাধ্যমে ওনারা আসতে পারবে, আসলে এটা অটোমেটিক ওয়েভার না। ওয়েভার হচ্ছে যে আপনার রিলেটিভ আছে কি না এটা দেখাতে হবে, যেমন ওয়াইফ চিলড্রেন অথবা মা বাবা যারা US সিটিজেন অথবা গ্রিন কার্ড হোল্ডার, এরকম একটা রিলেশনশিপ থাকতে হয়। কিন্তু ওনারা যাদের কেউ নেই এবং যারা খালি ধরেন বর্ডার দিয়ে পাস করে এসছেন এবং ওনাদের অনেকে অসংখ্যজন যারা দেশে চলে গেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করেন, বলে যে আমরা ওয়েভার নিয়ে চলে আসছি আমরা এখন কিভাবে ব্যাক করতে পারি। ওনাদের সবার জন্য আমার একটা অ্যাডভাইস যে লিগালি অনেকভাবে এখানে আসা যায়, ইললিগালি জীবনের ঝুঁকি নিয়ে এভাবে
আসা উচিত না। এবং এখন ইউএসএর ইমিগ্রেশন অনেক টাফ, যদি আপনারা আসেন তাহলে প্লিজ অভিজ্ঞ আইনজীবীদের দ্বারা প্রসিড করবেন। এবং আমার অ্যাডভাইস হচ্ছে আপনাদের নিজের দেশীয় অ্যাটর্নি নিলে আপনাদের জন্য ভালো, কারণ ওনারা দেশের অবস্থা সম্বন্ধে অবগত এবং অলসো এখানকার দুইটাই, সো আপনাদের জন্য অ্যাডভান্টেজেস কমিউনিকেশন করতে সহজ হবে এবং সবকিছু মিলে। হ্যাঁ, এবং অনেক সময় ইন্টারপ্রিটেশনে আপনি যখন অ্যাটর্নি অন্য ভাষাভাষী হয় তখন যদি কোনো মিস্টেক হয় ইন্টারপ্রিটেশনে, এটা স্বাভাবিক, এনিবডি ক্যান মেক মিস্টেক, তখন অ্যাটর্নি যদি আপনার ভাষাভাষী হয় অ্যাটর্নি ক্যান রেক্টিফাই দ্যাট। এবং এটা আমরা অনেক অসংখ্য কেসে আমরা এরকম করেছি যে আমি ট্রায়ালের সময় আমরা বন্ধ করে দিয়েছি ট্রায়াল বিকজ ইন্টারপ্রিটেশনে আমি স্যাটিসফাইড হইনি, দ্যার আর সামথিং রং ইন দ্য ইন্টারপ্রিটেশন, কারণ আপনাদের একটা ওয়ার্ড রং চুজ করার ফলে একটা কেসকে অনেক এফেক্ট করতে পারে, এফেক্ট করতে পারে। আরেকজন আছেন আপা, আমরা প্রশ্নটি নিয়ে নিতে চাই, কে আছেন আপনার কাছে আমি আসবো, আলোচনা আমাদের অনেক বাকি আছে, কে আছেন আমাদের সাথে? হ্যালো, জি শুনতে পাচ্ছি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি নিউজার্সি থেকে বলছি, আমার নাম রুবি। আমি জানতে চাই আপু থেকে যে আমার বোনের জন্য আমার আব্বা অ্যাপ্লাই করছে 2013 এ, লাইক আমার আফটা মানে সিঙ্গেল সিঙ্গেল বলতে ওনার হাজবেন্ড মারা গেছে লাইক অনেক আগে, তো কত বছর লাগতে পারে ওনার আসতে? ওনাদের প্রিটি লং টাইম লাগবে, 13 না তো, ইটস রিসেন্ট, ওনার একটু একটু সময় লাগবে, বেশ কিছুদিন সময় লাগতে পারে। আমরা আলোচনায় আসব, ফোনে যারা আছেন তাদের একটু অপেক্ষা করতে হবে। বাবুল ভাই আপনার কাছে আমি যেতে চাই, সেটি হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের 13 দিনের এশিয়া সফর। অনেকে বলছেন সফল, অনেকে বলছেন অনেক দিক থেকে ব্যর্থ, তবে তার মধ্য থেকে সবচেয়ে আলোচনার কেন্দ্রবিন্দু হচ্ছে পুতিনের সাথে কথোপকথন। পুতিন বলেছেন নির্বাচনে হচ্ছে হস্তক্ষেপ করেননি, ডোনাল্ড ট্রাম্প বলেছেন সেটি আবার যে আমি পুতিনকে বিশ্বাস করি, তো এই বিষয়ে আপনার মূল্যায়নটি যদি। মূল্যায়নটা আরেকজন আপনার অ্যানালিস্ট বলেছিলেন, চমৎকার একটি কথা বলেছিলেন যে গতকালকে বা পরশু, তো এটা আমি দেখেছিলাম, কথাটির সঙ্গে আমি সম্পূর্ণ একমত, যেটি বলেছিলেন এ পর্যন্ত মিস্টার ট্রাম্প এবং তার সহযোগী যারা, তারা সবাই রাশিয়ান কানেকশনের সঙ্গে ইনভলভ ছিলেন, এখন সেই সাপ খুঁড়তে কেঁচো খুঁড়তে সাপ বেরোচ্ছে, এবং সোফার ধরা না পড়া পর্যন্ত ওনারা সব অস্বীকার করছেন, এবং ধরা পড়ার পরেও জেফ সেশনস যেটা বলেছেন যে না আজকে যেটা স্বীকার করেছেন যে আমি মনে পড়ছে একটু একটু কিন্তু আমি মিথ্যা বলিনি, হোয়াট ফানি। তার হিয়ারিং এর সময় বেশিরভাগ সময় বলবেন যে উনি এই প্রশ্নের উত্তরটি দিবেন না, কারণ হচ্ছে এটি এটির মধ্যে পড়ে, এবং উনি নিজে অ্যাটর্নি জেনারেল, এবং আজকেও বলেছেন যে ওই বৈঠক সম্পর্কে আমার মনে পড়েছে কিন্তু আমি যখন শপথ নিয়েছি তখন কিন্তু আমি মিথ্যা বলিনি। আমরা একজন আছি, হ্যালো, জি কে আছেন আমাদের সাথে? জি আমি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আদল ইসলাম ফ্রম মিশিগান থেকে বলছি। জি ভাইয়া বলুন। জি আমার কোশ্চেনটা হচ্ছে, ওই আমার একজন বড় ভাই, উনি ওনার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করেছেন, উনি হচ্ছেন গ্রিন কার্ড হোল্ডার, উনি সিটিজেনশিপ পাননি এখনো। কবে অ্যাপ্লাই করেছেন ভাইয়া? 5 মাস আগে ওনাকে ওনার সাপোর্ট দেয়া হয়েছে, সাপোর্ট চাইছিল, এভরিথিং ইজ ওকে, তাদেরকে জিজ্ঞেস করা হয়েছে, তারা বলছে কোনো এরর নেই, এভরিথিং ইজ ফাইন, বাট স্টিল তারা ইন্টারভিউর জন্য কোনো কল দেয় না। কবে অ্যাপ্লাই করেছেন সাইদ ভাই? নভেম্বর পর্যন্ত তারা স্কেডিউল করেছে, বাট ওই স্কেডিউলের মধ্যে ওনার নাম নেই। আচ্ছা, এটা কতদিন সময় লাগতে পারে, এটা কিভাবে আরো ইনিশিয়েট করা যায়? উনি কত সালে অ্যাপ্লাই করেছেন? 5 বছর আগে, 5 মাস আগে সাপোর্ট দিয়েছেন, কিন্তু উনি অ্যাপ্লাই করেছেন কবে? অলমোস্ট 2 ইয়ার্স। তারপর আপনি এই প্রশ্নটি উত্তর। গ্রিন কার্ড হোল্ডাররা 17 মাস থেকে 2 বছর, কিছু বেশিও লাগতে পারে, আর সিটিজেনদের 7 মান্থস থেকে নিয়ে
1 year. আমরা 7 months বলছি, যদি আপনি বিগিনিংয়ে অ্যাপ্লাই করার সময় এভরিথিং ইমিগ্রেশন অফিসে সব কিছু সিস্টেমেটিক ওয়েতে সব ইনফরমেশান একসাথে প্রোভাইড করে দেন, দেন প্রসেসটা অনেক তাড়াতাড়ি হয়। আপনি যদি একটা জিনিস দেন, তারপরে ইউএসসিআইএস ওটা চাচ্ছে, পরে আবার আবার আপনি সেটা পাঠালেন, পরে ইউএসসিআইএস আবার আরেকটা আপনাকে এভিডেন্সের জন্য রিকোয়েস্ট করছে, এটাতে অনেক সময় নষ্ট হয়। নষ্ট হয়। আর উনি বলছিলেন ওনার 2 বছর প্রায় হয়ে গেছে। হ্যাঁ, 5 মাস হয়েছে উনি সাপোর্ট দিয়েছে, ওনার খুব শীঘ্রই পেয়ে যাবে। কারণ আরেকজন আছেন আমাদের সাথে, সেই সাথে এমডি হোসেন, নাজমুল আহসান, নাসরিন ফেরদৌসি, বিপ্লব হোসেন আমাদের সাথে ফেসবুকে জয়েন করেছেন, তারা অনুষ্ঠানটি দেখছেন। কে আছেন আমাদের সাথে ফোনে? আসসালাম আলাইকুম, আমার নাম লিজা। জি ওয়ালাইকুম আসসালাম আপা, মিশিগান থেকে। জি আপনার কোনো প্রশ্ন আছে? আমার প্রশ্ন হলো, আমার একটা খালাতো বোন, মানে ও এতিম, ও মা মারা গেছে, আমি ওকে আনতে চাইছি, আমি কি কোনোভাবে ওকে আনতে পারবো আমেরিকাতে? বয়স কত? বয়স কত ওনার? ওর বয়স 9 বছর। 9 বছর। হ্যাঁ, আপনি বাংলাদেশের ফ্যামিলি কোর্টের আইন অনুযায়ী বাংলাদেশে যেভাবে হয় যে বাচ্চাটাকে আপনি গার্ডিয়ানশিপ দিয়ে দিতে পারেন বাংলাদেশে, সেটা সেই কাগজটা নিয়ে এসে এখানে যদি কোনো অ্যাটর্নির সাথে যোগাযোগ করে আপনি বাচ্চাটা আনার ব্যবস্থা করতে পারেন, কিন্তু যত তাড়াতাড়ি অ্যাটর্নির কাছে যাবে তত ওনার জন্য ভালো, কারণ এটা ডিটেইলস প্রসিজিয়ার অ্যান্ড ইটস টেক্স কোয়াইট আ বিট অফ টাইম। আচ্ছা, আরেকজন আছেন ফোনে আমাদের সাথে। কে আছেন আমাদের সাথে? হ্যালো। জি শুনতে পাচ্ছি। আমার নাম সেলিম। জি সেলিম ভাই বলুন, আপনার প্রশ্ন কিংবা মতামত। জি আমার প্রশ্ন ছিল অ্যাটর্নি ম্যাডামের কাছে। জি করুন ভাইয়া। অ্যাসাইলাম হিয়ারিং হওয়ার পরে কতদিনের মধ্যে রেজাল্ট পাওয়ার কোনো আইনি বাধ্যবাধকতা আছে না এটা আনলিমিটেড বা কোনো আইন নাই? আপনার প্রশ্নটা এখন আপনি ইন্টারভিউতে বলতেছেন, ইউএসসিআইএস এর অফিসে ইন্টারভিউ দেওয়ার পরের কথা বলতেছেন না জাজের কাছে আপনি হিয়ারিং দিয়েছেন, কোনটা? যদি আমি দুভাবে বলি, আপনি দুভাবে উত্তরটি দেন, উনি বুঝে নেবেন। যদি আপনি ইউএসসিআইএস এর অফিসে যে ইন্টারভিউ দেন, ওনাদের একটা আছে যে 2 উইকস পরে, একটা প্র্যাকটিস যে 2 উইকসের মধ্যে ওনারা আপনাকে রেজাল্ট দিবে, এটা হচ্ছে একটা রেজাল্ট, ওনাদের আইদার আপনার কেসটাকে গ্রান্ট করবে অথবা জাজের কাছে রেফার করবে। ইউএসসিআইএস এর কোনো ইখতিয়ারে নাই যে ওরা কেসটা ডিনাই করবে। সো যখন জাজের কাছে রেফার হয়, ওখানে মাস্টার ক্যালেন্ডার, ইন্ডিভিজুয়াল হিয়ারিং ডিপেন্ড করে কোন জাজের ক্যালেন্ডার কত বিজি সেটার উপর। সো যদি ওনার ফাইনাল হিয়ারিংটা জাজের কাছে হয়ে থাকে, ইট ডিপেন্ড করে, জাজরা 2-4 মাসও নেয় অনেক জাজ, অনেক জাজ ইমিডিয়েটলি ডিসিশন নেয়, কোনো কোনো জাজ লঙ্গার টাইম নেয়, এটা অল ডিপেন্ড অন জাজেস ক্যালেন্ডার। জাজের ক্যালেন্ডার এখন ফুল আপ টু 2020 পর্যন্ত আমরা কেসের ডেট পাচ্ছি, সো ইটস রিয়েলি হেভি ক্যালেন্ডার জাজেস হ্যাভ রাইট নাও। আরেকজন আছেন ফোনে আমাদের সাথে, কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম, আমার নাম ফারুক, আমি কুইন্স থেকে বলছি। জি ফারুক ভাই বলুন। আমার বোনের জন্য আমি 2007 এ অ্যাপ্লাই করেছিলাম এবং এটা অ্যাপ্রুভ হয়েছিল, কিন্তু গত 3 সপ্তাহ আগে আমার বোন মারা গেছেন, তো তার উত্তরসূরি তার যে একমাত্র ছেলে আছে সে কি আসতে পারবে? আচ্ছা, ইউজুয়ালি জেনারেল রুল হচ্ছে যখন মারা যান তখন আসতে পারেন না বেনিফিশিয়ারি যদি মারা যায়, কিন্তু দ্যার আর সাম এক্সেপশন, উনি একটা পার্সোনাল অ্যাটর্নির কাছে, কারণ এত অল্প সময় আমরা সবটা এক্সপ্লেন করতে পারি না, আর এখানে আরও অনেক কিছু আছে যেটা আমার জানার দরকার ফ্যাক্ট বিফোর আমি অ্যাডভাইস, তো উনি পার্সোনালি একটা অ্যাটর্নির সাথে পরামর্শ নিয়ে আটাই ভালো। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলছি আমি। জি আচ্ছা, দুইটা কোয়েশ্চন, একটা একটু শর্ট আনসার দেওয়া যাবে। বারবার যদি ইমিগ্রেশনে কোয়েশ্চন করা হয় বা এরা কি বিরক্ত হয় কিনা, মানে কোনো অথবা কেস কোনো প্রায়োরিটি নিয়ে আসা যায় কিনা ফোন করে, এটা সঠিক কিনা? একজন আমাকে বললো ফোন করলে নাকি বা তারা বিরক্ত হয়। অ্যাকচুয়ালি তারা বিরক্ত হয় না হয় এটা আপনার প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য, তারা বিরক্ত হলে আপনার কিছু এসে যায় না,
আরেকটা জিনিস হচ্ছে যে বারবার যদি একই প্রশ্নের জন্য আপনি প্রত্যেক সপ্তাহে ফোন করেন, অবভিয়াসলি ইটস নট, এটা ভালো না, কারণ ইমিগ্রেশন অনেক অনেক কেস তারা পেন্ডিং আছে এবং আপনারা যত কল করবেন, যদি সবাই মিলে এরকমভাবে কল করে ওরা কাজ করবে কখন, সো একটা ইন্টারভেলে আপনি কল করতে পারেন। আরেকটা জিনিস হচ্ছে যে আপনার কেসে এটা প্রায়োরিটিতে আপনি আগে আনতে পারেন না, এটা কল করলে, আনলেস দের আর সাম এক্সেপশনাল সার্কামস্ট্যান্সেস, যেমন আমরা একটা মা তার ওভার 21 চিলড্রেনের জন্য অ্যাপ্লাই করেছিল, যেটা ইউজুয়ালি অনেক সময় লাগে, কিন্তু ওই মায়ের অসুস্থতার কারণে ওনার ক্যান্সার হয়ে গেছিলো, সো সেই কারণে আমরা বাচ্চাটাকে অনেক আগে নিয়ে আসছি, লাইনে ওনাকে ওয়েট করতে হয়নি। সো এরকম এক্সেপশনাল সার্কামস্ট্যান্সেস যদি থাকে তাহলে ওরা ডিসক্রেশনারি রিলিফ, ইটস ভেরি ভেরি রেয়ার। বিরতিতে যেতে হবে, ফোনের প্রশ্নটি নিয়ে আমরা বিরতিতে। একটা কোয়েশ্চন শেষ, জি আরেকটা কোয়েশ্চন করুন। আমি ভাই বোনের জন্য সরি জন্য অ্যাপ্লাই করেছিলাম 2007 এ, ওটার অ্যাপ্রুভাল লেটার দিয়ে দিছে অনেক আগেই, একটু কি আইডিয়া দিতে পারেন আরো কতদিন সময় লাগতে পারে? অসংখ্য ধন্যবাদ ভাই, ধন্যবাদ আপনাকে ভাই। 2004 এর এন্ড চলতেছে এখন, সো আপনি বেশ কিছুদিন 2007 এ করেছেন এবং 2007 এর কোন মাসে করেছেন এটা আমরা এখনো জানি না, সো এক্স্যাক্ট বলতে পারছি না, বাট উনি নিজে এটা ফাইন্ড আউট করতে পারে USCIS.gov, ওখানে গিয়ে আপনি কেস স্ট্যাটাসে যেয়ে জানতে পারেন। আমি একটু মোহাম্মদ আলী বাবুলের কাছে খুব সংক্ষেপে উত্তর নিয়ে আমি যেতে চাই বিরতিতে, সেটি হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের এশিয়া সফর, পুতিনের বিষয়টি আপনি বলছিলেন, সেই সাথে বাণিজ্য এবং বলা হচ্ছিল যে নর্থ কোরিয়ার ইস্যুটি, তো আপনার দৃষ্টিতে কোন জায়গাটিতে তিনি সফল হয়েছেন? অ্যাকচুয়ালি যে জায়গাটি মোটামুটি যে ইয়ে করেছেন, মোটামুটি যে দেশগুলো উনি সফর করেছেন, সফর করলে নর্মালি সৌহার্দ্যমূলক সম্পর্ক চায়না, জাপান, সাউথ কোরিয়া, ভিয়েতনামে গিয়েছেন, ফিলিপিন্সে গিয়েছেন, সফর আমরা যে খবর পেয়েছি চায়নাতে উনি বেশ ওয়ার্ম রিসেপশন পেয়েছেন, যেটি বারাক ওবামাও পাননি, তো এদিক থেকে ভালো, এটা আমাদের জন্য স্বস্তির একটু সুবাতাস বইছে আমাদের মনে, যে একটু ওয়ার্ল্ডের সিচুয়েশনটা ইতিবাচক। আমরা আসব আলোচনায়, সেই সাথে দর্শক আপনাদের প্রশ্ন নিব, তবে সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নিবার, আমাদের সাথেই থাকুন। আপনারা দেখছেন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং সেই সাথে দর্শক আমাদের ফোন করতে পারবেন 6463079828 নম্বরে, একজন আছেন ফোনে, আমরা সেই প্রশ্নটি নিয়ে আলোচনায় এবং যে আমাদের মূল বিষয় সেটিতে আসতে চাই। কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো নূপুর আপু, আমার একটু প্রশ্নটা আমারও জন্য আমার আম্মুর জন্য একটু বড় প্রশ্ন করবো ইসনাতাপুর কাছে। আমি আসছি 5 বছর হয়েছে, আমার আম্মু আসছে 2000 সনে, আমার আম্মু এখনো সিটিজেন হয় নাই আর আমি অ্যাপ্লাই করব, কিন্তু আপু মেন সমস্যা হয়েছে যে আমরা তো, আমার আম্মু ইংলিশ জানে কম, আমিও জানি না, আমার সমস্যা আছে আপা। এখন আমার আম্মু তো কি ধরনের পরামর্শ এবং আপনার ভাই বোনের জন্য, কিন্তু সে এলাও হয় নাই। আচ্ছা আচ্ছা, বুঝি নাই, তো আপনার প্রশ্নটি কি ভাইয়া? আমার প্রশ্ন ভাইয়া, আমার ভয় লাগতেছে যে আমার আম্মু তো 2 বার এলাও হয় না সিটিজেনে, আর আমি তো ইংলিশ জানি না, আমার কি সেম প্রবলেম হয় না? আমি খুব টেনশনে আছি আপু। আচ্ছা, আপনার কি পরীক্ষা খুব সামনে? প্রশ্ন যে আমরা কি আপুর কাছে যাব, না ভালো লয়ার ধরে যদি একটা ফ্যাসিলিটি পাই বাংলাদেশ হিসাবে? আচ্ছা আচ্ছা, বলছি ঠিক আছে, না ভালো লয়ার, ওনাকে একটু ক্লিয়ারিফাই করতে চাই না, উনি খুব সহজ সরল ভাবে বলেছেন। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, তবে আপনার কাছে উনিও খুব ভালো একজন অ্যাটর্নি এবং উনি লন্ডন থেকেও পড়াশোনা করেছেন, এটি আপনাদের ব্যক্তিগত ব্যাপার, উনি এখানেও পড়াশোনা করেছেন, লন্ডনেও পড়াশোনা করেছেন, এবং আমাদের এখানে যারা অ্যাটর্নি আসেন আপনারা চুজ করতে পারেন সেখান থেকেও, আপনার যদি কোনো ব্যক্তিগত আইনজীবী পছন্দের থাকে সেখানেও আপনি যেতে পারেন। আমরা দর্শকদের কখনো বলি না যে আপনারা ওখানেই যাবেন, সিদ্ধান্ত আপনার নিতে হবে, তবে বুঝে শুনে ভালো একজন অ্যাটর্নির কাছেই যাবেন, কারণ এখানে অনেকে আছেন যারা অ্যাটর্নি নন, আইনজীবী নন, কিন্তু বলেন যে তারা আইনজীবী এবং তারা কাজ করেন, তো আপনারা দেখবেন যে তার সামনে অ্যাটর্নি আছে কিনা, সে ব্যারিস্টারি করে আসছে কিনা, এবং অ্যাটর্নি ইশাসামি ব্যারিস্টারও। তো আমি আপনার কাছে জানতে চাই, উনি খুব সুন্দর করে একটি প্রশ্ন করেছেন যে সিটিজেনশিপের পরীক্ষা দিবেন এবং সেই জায়গাটিতে ইংলিশ যেহেতু কম জানেন, এ ব্যাপারে কি করতে পারেন? সিটিজেনশিপে যারা যাদের কোনো সমস্যা আছে, ওয়েভারের একটা ইয়ে আছে, চান্স আছে। আজকে সকালেও আমার একটা কেস ছিল যেটাতে ওয়েভার গ্রান্ট হয়েছে এবং উনি ইংলিশ জানতেন না, ওনাকে পরীক্ষা ছাড়াই সিটিজেনশিপ
অ্যাপ্রুভ করেছে এন 400 যেটা, উনি বলেছে ওনার মা গত দুইবার পরীক্ষা দিয়েছেন এবং মেক করতে পারেন নাই। তো উনি একটা অ্যাটর্নির কাছে গিয়ে ওনার এবং ডাক্তারের কাছে বিশেষ করে যে ওনার মায়ের কোনো প্রবলেম হচ্ছে কি না, যেটা মেন্টাল প্রবলেম হতে পারে, আমাদের বয়স হওয়ার সাথে সাথে স্মরণশক্তির সমস্যা হতে পারে, ডাইমেনশিয়া হতে পারে, অ্যালসাইমার হতে পারে, যেটা ডাক্তাররা ভালো বলতে পারবে ওনার কী সমস্যা আছে, সেই অনুযায়ী যদি কোনো সমস্যা থেকে থাকে তারা সেই পরামর্শটি নিয়ে সিটিজেনশিপ, ওনারা পরীক্ষা ছাড়া সিটিজেনশিপ পেতে পাওয়ার একটা এখানে সুযোগ আছে। সো উনি অবশ্যই একটা ভালো অ্যাটর্নির কাছে গেলে এটা সম্ভব, আপনি পরামর্শ পাবেন। এবং আপনার জন্য এবং আপনার মায়ের জন্য আমাদের টিভিএন 24 টেলিভিশনের পক্ষ থেকে অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। একজন আছেন আমাদের সাথে, কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জাতনাট থেকে বলছি, সাইদা খানম। আচ্ছা সাইদা আপা, আপনার প্রশ্ন? হ্যাঁ জি করুন। আমার একটা প্রশ্ন হলো যে আমি আমার হাজবেন্ডের জন্য অ্যাপ্লাই করতে চাই, এটা কি আমার এখানে অবস্থান থেকেই করতে হবে নাকি বাংলাদেশে থেকে আমি করতে পারবো? আর আপনি কি সিটিজেনশিপ আর না গ্রিন কার্ড হোল্ডার ধারী আপা? আমি সিটিজেন। আচ্ছা সিটিজেন। হ্যাঁ হ্যাঁ, আপনি এখান থেকে করলে আপনার জন্য ভালো, আপনি দেখাচ্ছেন যে আপনি ইউএস সিটিজেন, এখানে থাকতেছেন, আপনার হাজবেন্ড আপনাকে জয়েন করার জন্য এখানে আসতেছে, কারণ ফ্যামিলি ইউনিটি একটা বিগ পার্ট ইয়ের ইমিগ্রেশন আইনের। সো আপনি এখান থেকে করলে আপনার জন্য বেটার, এবং ইট টেক্স ভেরি মানে সময়টা খুব কুইকলি হয়। কিন্তু আর কারো যদি, এটা জেনারেলি আমি বলছি, কারো যদি কাজের জন্য ওনারা বাইরে কোথাও আছেন এবং দেখান যে যখন ওনার ইমিগ্রেশন হয়ে যাবে ওনারা দুইজনেই এখানে আসবে, তো ওগুলো আনুষঙ্গিক কাগজপত্র দিয়ে প্রমাণ করে ওভাবেও আসা যায়, ওভাবেও আসা যায়, দুইভাবেই আপনার অপশন আছে, আপনি যেটি বেছে নেন। আরেকজন আছেন আমাদের সাথে এবং আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, তাহলে এই ফোনটি আমরা শেষ ফোন নিব। এবং দর্শক বলে রাখতে চাই, আগামীকাল ঠিক একই সময় আমরা এই অনুষ্ঠানটি নিয়ে আসব, যাদের প্রশ্ন আমরা আজকে নিতে পারছি না তারা আগামীকালও প্রশ্ন করতে পারবেন। কে আছেন আমাদের সাথে? হ্যালো, আমি রায়হান বলছিলাম। জি ভাইয়া বলুন। আমার একটা প্রশ্ন ছিল যে আমি ক্লাসে প্রায় 10-7 বছর, আমার খালা আর কি অ্যাপ্লাই করছিল, তো আমার ভাইয়ের আর কি ওই সময় আপনার টাইম হয়ে গেছিল, যে টেস্টটা পার হয়ে গেছিল, তখন ওরা ক্যান্সেল করে দিয়েছিল যে আমার ভাই আর আসতে পারবে না। আচ্ছা, 21 এর বেশি হয়ে গিয়েছিল। জি জি। আচ্ছা, এখন হঠাৎ করে আপনার আসার সময় আমাদের যখন ভিসা হয় তখন আর কি ফোন দিয়ে বলছিল যে আমার ভাই এলিজিবল আসতে পারবে, এখন তারপরে আমরা হচ্ছে ভিসা পাওয়ার পরে আমার ভাই বিয়ে করছিল, বিয়ে করার পরে আপনার আমরা যখন এখানে আসছি আমেরিকায় আসার পরে আপনার বউয়ের জন্য অ্যাপ্লাই করা হয়েছিল। তো ভাই আপনি কি জানতে চাচ্ছেন? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আপনার লেখা ছিল যে হচ্ছে আন্ডার চাইল্ড প্রোটেকশন, এটাতে আর কি ক্লিয়ার হওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, আপনি প্রশ্নটি বুঝতে পেরেছেন, একটু কমপ্লিকেটেড কমপ্লিকেটেড না, উনি অনেকগুলো জিনিস একসাথে গুলিয়ে ফেলেছে, অ্যাকচুয়ালি ক্লিয়ার না উনি কি জানতে চাচ্ছেন। যদি কোনো কেউ আন্ডার ইয়ের চাইল্ড প্রোটেকশনের আন্ডারে আসে, সো উনি অবশ্যই তো ওনার বিবাহিত হতে পারবেন না, অবভিয়াসলি বিবাহিত হলে তো উনি আসতে পারবেন না, ইভেন দো আন্ডার 21 হলেও। সো উনি বলছে বিয়ে হয়েছে, তারপর ডিভোর্স হয়েছে, আবার বিয়ে হয়েছে, অ্যাকচুয়ালি ওনার প্রশ্নটা আমার কাছে ক্লিয়ার না, উনি কি অ্যাকচুয়ালি জানতে চাচ্ছেন। আপনি কি জানতে চাচ্ছেন? আমরা কিন্তু আগামীকাল ঠিক একই সময়ে হাজির হব, সেই প্রশ্নটি গুছিয়ে কালকেও একজন অ্যাটর্নি থাকবেন, আপনি কিন্তু সেই প্রশ্নটি করতে পারবেন। আমি মোহাম্মদ আলী বাবুল আপনার কাছে যেতে চাই, আমি একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আজকেও একটি বন্দুক হামলার ঘটনা ঘটেছে, আমি অনুষ্ঠানের শুরুতে বলেছিলাম যে অনেকগুলো বিষয়, তো এই যে বন্দুক হামলার ঘটনা ঘটছে সে বিষয়ে আপনার বক্তব্য কি? এই বন্দুক হামলার ব্যাপারে আমি আগের অনুষ্ঠানগুলোতে বলেছি যে আনফর্চুনেটলি এটা অনেক পুরনো আইন এবং আইনটা চেঞ্জ করতে হবে, এবং এটা আলটিমেটলি এটা রিপাবলিকান এবং ডেমোক্রেটদের মধ্যে একটা দলাদলির ব্যাপার হওয়ার কারণে অনেক মানুষের প্রাণ যাচ্ছে। এবং কিছুদিন আগে সিনেটে একজন সিনেটর প্রশ্ন করছিলেন যে আফটার হাউ মেনি লাইভস
তারা এটা চেঞ্জ করবে। প্রতিনিয়ত এই ধরনের অনেক জীবন মানে নাশ হচ্ছে, অনেক মানুষকে এই উগ্র লোকজন বা মস্তিষ্কের এই জাতীয় মানে যাদের একটু প্রবলেম আছে তারা এই সমস্ত করছে। করার ফলে যেমন আজকে যে ক্যালিফোর্নিয়াতে যে ঘটনাটি ঘটলো সেখানে 5 লোককে হত্যা করা হয়েছে, এবং হত্যার পরে যে খুনি লোকটি সে গিয়ে আপনার একটা স্কুলে ঢুকতে চেয়েছিল বাচ্চাদেরকে মেরে ফেলবে, কিন্তু ফর্চুনেটলি সে দরজাটা লক করা ছিল বলে চিলড্রেন আর সেফ। ইট কুড বি ওয়ার্স, আরও খারাপ হতে পারত। তো এখন আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, এত উন্নত দেশ, এত লোকজন, এত তাদের জীবন সম্পর্কে সচেতন যাতে জীবনহানি না ঘটে, কেন তারা এই লটা চেঞ্জ করছে না? ইট ইজ দ্য রাইট টাইম, ইট ইজ হাই টাইম। সেটি আসলে যত তাড়াতাড়ি এ সম্পর্কে ব্যবস্থা পদক্ষেপ নেওয়া যায় ততই আমাদের অমূল্য জীবন সেভ করা যাবে বলে আমি মনে করি। মনে করি আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি খুব সংক্ষেপে, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে, এই বন্দুক হামলায়, হ্যাঁ বন্দুক হামলায় আসলে আর কত জীবন দিতে হবে এই লটা চেঞ্জ করার জন্য, এটি প্রশ্ন সাধারণ মানুষের। এবং সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? অ্যাটর্নি ঈশা সামি এবং অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবুল, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, এবং সেই সাথে দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ ধরে এই অনুষ্ঠানটি দেখেছেন এবং যারা প্রশ্ন করেছেন। এবং আজকে আমরা যাদের প্রশ্ন নিতে পারিনি, আগামীকাল ঠিক একই সময় 10:00 থেকে 11:00 আমরা থাকবো সরাসরি এই অনুষ্ঠানটি নিয়ে। সবাই অনেক ভালো থাকবেন।